আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ সত্যিকারের ইমানদার তো হলো তারা সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহ বলেন সত্যিকারের ইমানদার তো হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হইলেই আল্লাহর নাম শুনলেই দিলের ভিতরে কম্পন শুরু হইয়া যায় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরে কম্পন শুরু হইয়া হইয়া যায় যায় ইচ্ছা বিত সন্ত্রস্ত করলেই গুণা করতে পারে দুনিয়ার কোনো বাধা নাই দুনিয়ার কোনো ভয় নাই লজ্জা শরমের ভয় নাই কেউ নি দেখে ফেলে এই ভয় নাই একদম একাকিত্বের নীরব নিস্তব্ধ জায়গায় ইচ্ছা করলেই গুনার কাজটা করতে পারে মোবাইলটা দেইখা দেইখা গুনার কাজ একদম নিজের পছন্দের মানুষটারে নিয়ে নীরবে চলে গেছে কোনো বাধা নাই বাপ বা আত্মীয় স্বজন কেউ দেখবে না পরিচিত কেউ দেখবে না কোনো ভয় নাই যেই মাত্র স্মরণ হয়ে যায় অথবা আল্লাহর নামটা স্মরণ হয়ে গেলেও আল্লাহর নাম সামনে উচ্চারণ হইলে আল্লাহর কথা স্মরণ হয় আমি যদিও আল্লাহকে দেখি না আমার আল্লাহ দেখেন দুনিয়ার কোন মানুষে দেখে না কিন্তু আল্লাহ তো দেখেন এই ভয় যখন উদয় হইয়া যায় গুণার কাজটা তার দ্বারায় সম্ভব হয় না যদি গুনার থেকে ফিরিয়া যায় ও দুনিয়ার মানুষ এমন গু যার মধ্যে আছে বুঝিয়া নিবা সত্যিকারের মুমিন হওয়ার এক নাম্বার গুণ তার মধ্যে হাসিল হইয়াছে তার ভিতরে এক নাম্বার গুণ আছে আমরা এখানে যারা আছি আমাদের যদি এইরকম হালত হয় তাহলে সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ এই গুণটা আমারা দিস আর যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আজকের থেকে নিয়ত করবেন এই গুণে গুণান্বিত হওয়ার জন্য এই কথাটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেমন আল্লাহর নাম শুনলে ওই মানুষটা তার আগের হালতে আর থাকতে পারে না হালত পরিবর্তন হবে গুনার কাজটা করতে যাচ্ছে আল্লাহর নাম শুনলে হালত যদি পরিবর্তন করা লাগে যাওয়া থাকবো না বদলাইব কথা বুঝে আসতেছে হালত পরিবর্তন হবে দুনিয়ার কাজকামের মধ্যে লিপ্ত গৃহস্থির কাজ করতেছে চাকরির ডিউটি করতেছে ব্যবসার কাজ করতেছে যেই মাত্র আকবার আকবারের ধ্বনি তার কানের মধ্যে মন পরিবর্তন হয়ে যাবে কাজ গুছাইতে হবে নামাজে দাঁড়ানো লাগব এই আল্লাহর নাম শুনলে পরে বান্দার ভিতরে কম্পন শুরু হইয়া তার মধ্যে পরিবর্তন ঘটায়া দে ইন্নমল মিনুনল্লাজিদা ইদাদুকিরল্লাহহু ওয়াজিদাত তুলুবুহুম ওয়া ইদাতুলিয়া আলহিম আয়া তুহু জাদ হুম ইমান দুই নম্বর গুণ আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ইমান বাড়ে আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে সত্যিকারের ইমানদারদের ইমান বাড়বে প্রশ্ন জাগে হুজুর ইমান তো এমন এক জিনিস দেখাও যায় না হাতেও ধরা যায় না বারে না কমে বুঝতাম কেমনে প্রশ্ন জাগে না জাগে না আপনারা ঘুম একটু হুঁ হা কোন যে একটু জোরে ইমান কি ধরা যায় সওয়া যায় চোখেও দেখা যায় না বারে না কমে বুঝতাম কেমনে মুফাসিরিনে কেরাম বলেন আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবে তোমার ইমান বাড়ে আল্লাহর কালাম যে পড়ানো হয় সেই মাদ্রাসা দেখলে যদি তোমার ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে আল্লাহর কালাম যারা পরে এবং যারা পরায় দেখলে যদি ভালো লাগে বুঝবা তোমার ইমান বারে আল্লাহর কালামের ঘোষণা শুনলে আজান শুনলে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে তা শুনলে তা দেখলে যদি ভালো লাগে বুঝবা তোমার ইমান বারে তাহলে দুই নাম্বার গুণ তোমার মধ্যেও আসিয়া গেল তিন নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন নাম্বার গুণ যারা নাকি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করার অর্থ কি আল্লাহর উপরে ভরসা করার অর্থ অনেকটা সর্ব হালতেই আল্লাহর প্রতি ভরসা করিয়া সে যায় ডাকায় যাইব যদিও বাসের টিকিট কাছে কিন্তু সত্যিকারের ইমানদার আল্লাহর উপরে ভরসা করিয়াই যায় নিবকে আল্লাহ উসিলা হইল গাড়ি চালাইকে আল্লাহ উসিলা হইল জমিন চালাইকে আল্লাহ উসিলা হইল চাকরি খাওয়ায় কে আল্লায় উসিলা হইল জমিন বর্ষাটা কার উপরে দুই নম্বর অর্থ হলো মহান মৌলায় করিমের উপরে বান্দা এতটাই ভরসা করে এত সন্তুষ্ট তারা যেই হালতে রাখছে হালতের উপরে আল্লাহর প্রতি খুশি আল্লাহ দেও না এই জন্য আর একজনের চোখ দেই কা আমি তোমার প্রতি নারাজ না আমার সুন্দর বানাও নাই এই জন্য আমি আর একজন সুন্দর মানুষ দিকা আমি নারাজ না তুমি আমার গরিবী হালতে রাখছো আর একজন ধনী দেইকা আমি নারাজ না আমি অসন্তুষ্ট না সত্যিকারের ইমানদারের কথা হবে আল্লাহ আমারে যে অবস্থায় দেখতে যেই হালতে দেখতে আপনার ভালো লাগে সেই হালতেই তো রাখছেন আমি আপনার প্রতি খুশি এটা হলো সত্যিকারের ইমানদারের তিন নম্বর গুণ আর যদি এই গুন্না তাকে দেখবেন একজনের খেত যদি ফাঁস মন হয় তার সাইড মন হইল বেটা গুসা আল্লাহ আমার দেহে না এমন কই আছে না নাই এরা সত্যিকারের রিমান্দারে কোনো হতে পারে নাই সত্যিকারের ইমানদার হামেশাই আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর প্রতি সন্তুষ্টতা ঘো আল্লাহর ফয়সালা সে খুশি সত্যিকারের রিমান্দারের গুণ কয়টা গেল আরও জোরে কর চার নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহদিন আয়ু তি চার নাম্বার গুণ হইল নামাজ কায়েম করবে এই নামাজ কায়েম করবে কথাটার উপরে দুই একটা কথা বলা লাগে কায়েম শব্দটা প্রিয়াম থেকে দণ্ডায়মান হওয়া দণ্ডায়মান করা আল্লাহ পাপ প্রবগুলা নামাজ ফরার কথা না কইয়া নামাজ কায়েম করার কথা কেন বললেন করো এই কথা কেন বললেন আমাদের বডি আছে না না এই প্রত্যেকের আরো জোরে কর আমাদের প্রত্যেকের বডি আছে আমাদের বডিতে এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলে আমরা বাঁচতাম না আবার এমন অঙ্গ আছে যেই অঙ্গ ছাড়াও মানুষটা বাসে কিন্তু দেখতে সুন্দর লাগে না যদি একটা কান্না থাকে মানুষ মরে যাইব না ঠিক কিন্তু বেশুন্দর একটা হাত নাই মানুষটা ঠিক কিন্তু বেশুন্দর একটা পা টি কাছে আর একটা ফাউ খাটো সুটো বাটি ফাউ ল্যাংরা মর্ত না কিন্তু বেশ সুন্দর ও পরিপূর্ণ আর যদি সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে তাহলে পরিপূর্ণ আল্লাহ যেই কথাটা বললেন এর অর্থ হলো পরিপূর্ণভাবে ভাবে ওয়াক্ত মতো নামাজ আদায় করা নামাজকে তুমি এমনভাবে নিজের মধ্যে ফিট করা নামাজের রুকুকে রুকু বানাইবা স্যেজদাকে স্যেজদা বানাইবা তসবিরের তসবি বানাইবা কেরাত্রে কেরাত বানাইবা নামাজের হক আদায় করিয়া করিয়া নামাজ মতো আদায় করবা তোমার মধ্যে হালতটা যেন এমন হয় যদি আসরের নামাজ পড়ো মাগরিবের জন্য মন পাগল পারগরিব পড়ছো এসার জন্য মন পাগল পড় এসার নামাজ পড়িয়া যখন ঘুমাইতে যাও ফজরের জন্য একটু পরে ভরে গুম বাঙ্গে আত্মীয় বাড়ি তো গেলাম তোমার থাকার যেই রুম বিছানা কেমন ওইটা দেখো পরে নামাজের বাওয়া সানি ওইটা দেখো আগে ওই হালত যদি তোমার মধ্যে আসে বুঝবান তোমার মধ্যে সত্যিকারের হওয়া হওয়ার চার নাম্বার গুণ আইসা গেছে নামাজ কায়েম হওয়া তোমার মধ্যে আইসা গেছে নামাজ কায়েম হওয়ার আরেকটা অর্থ হলো শুধু একলা ফরবানা পরিবারেও ভরাও শুধু একলা ফরবানা আত্মীয় স্বজনের মধ্যেও দাওয়াত দাও নামাজ কায়েম পরিপূর্ণ হক আদায় করিয়া নামাজের ভিতরে ফরজ বিধান আছে ওয়াজিব বিধান আছে সুন্নত বিধান আছে কেউ যদি নামাজের যেই বডিটা সুন্নত বাদ দিয়া দিল নামাজ নষ্ট হবে না আমরা যেমন দুইটা আঙ্গুল নাই এই রকম ও পরিপূর্ণভাবে নামাজ হবে ঠিক কিন্তু বেশ সুন্দর সুন্নত ছুটিয়া গেল নামাজ হবে ঠিক বেশ সুন্দর আর যদি ফরজ ওয়াজিব ছুটিয়া যায় মাসালার আরাপ করি না সুজা সাজি বললে দিতেছি ওয়াজিব যদি ছুটিয়া যায় মানুষ মরার মতো নামাজ নষ্ট হইয়া যা কথা বুঝে আসতেছে আলামিন বলেন নামাজ কায়েম করে যারা সত্যিকারের ইমানদার তারা একদল বন্দারায় কয় আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেন নাই কায়েমের কথা এর ইল্লাগি নামাজ লাগে না কয় না কয় না ভরুই আছে না একটা নামাজ একটা রোজা আদম যেতে ফরলে শারে একটা নামাজ একটা রোজা আদম যেতে ফরলে শারে চলে মুর্শিদের বাজারে দেখবে যদি তারে টুনটুনা তো আসে সাথে এই দতা হে আপ এক গলে হুননে কো এ এ যে কুঠান্ডায় বুঝা গেল কলকাতার দর্শের ঠিক না নামাজ না ফুরিয়া কি সত্যিকারের ইমানদার হওয়া যাবে নামাজ কায়েম করা সত্যিকারের ইমানদারের কয় নাম্বার গুণ আর চার নাম্বার এবার পাঁচ নাম্বার গুণটা হুম আল্লাহ বলে আমার দেওয়া মাল আমার রাস্তায় দেয় আমরা এখানে যারা আছি কেউ কুটিপতি কেউ লাখপতি এই মালা মাল দিছেন কে আওয়াজে বোঝা যায় না হুজুর কামাইছি আমি আমরা কি এই দিনগুলো মনে হয় যে দুইটি হাল ও দুলাবার ফিসে ফিসে ঘুরতাম মন আছে দুটো টেয়ার দাম না দিসি ফাম দে করাইছে এমন দিন গেছে না এখন টাকার মালিক তুমি হাজির সাহেব এই মাল দিচ্ছেন কে আল্লাহ বলেন আমার দেওয়া মাল আমার রাস্তা দেয় যারা সত্যিকারের ইমানদার তারা মহান মৌলায় করিম যদি ইচ্ছা করতেন ঘোষণা দিতে পারতেন আমি যা দিলাম সব আমার দিয়া দে বলতে পারতেন না পারতেন না কিন্তু এইভাবে তিনি বলেন নাই বাঘ বাঘ করিয়া দিছেন সংক্ষিপ্ত আকারে দেই বাঘের এক বাঘ দশ বাঘের এক বাঘ যেই মালামাল উপার্জন করতে গিয়ে আপনার শ্রম লাগে গাম লাগে পয়সা লাগে করস লাগে সার দেওয়ন লাগেনি না লাগে না দান খেত কামলা লাগে বাস লাগে অনেক কষ্ট সিকিউরিটি লাগে সব কিছু দিয়ে আপনি যা পাইবেন যদি চল্লিশ মন পান তাহলে আল্লাহর এক মন দিবেন উনচল্লিশ আপনার আমি আল্লাহকে কেন দিব বান্দারে সারান্তে টিকেই দোকানদাররে টাকা দিস তেল আনতে টিকে টাকা দিস সিকিউরিটির বিল দিস দান বাঙ্গাইতে গিয়া ওয়ালারা দিস কিন্তু সূর্যের আলো বৃষ্টির পানি যে ব্যবহার করছো আল্লাহ কেন দিবা না এই জন্য চল্লিশ ভাগের সত্যিকারের ইমানদার যারা আল্লাহর বাঘ আল্লাহরে দেয় যেখানে আপনার করস আছে শ্রম আছে এই জাতের সম্পদ যখন আপনি পাইবেন চল্লিশ ভাগের এক বাঘ আল্লাহ নাই ফরাবাড়ি ফরাবাড়ি গাছ উঠছে কুডিও কুটিয়ে না ফানিও মুডা তাজা হয়েছে বেচছেন দশ হাজার নয় হাজার আপনার এক হাজার আল্লাহ যেটা তোমার খরচ নাই দশ বাঘের আর যেটা শ্রম আছে খরচ আছে চল্লিশ বাঘের সংক্ষিপ্ত আকারে খেয়াল গুণ কয়টা গেল আরো জোরে কর এই পাঁচ গুণওয়ালা যারা হবে আল্লাহ এদের ব্যাপারে বলেন উলা ইকাহুমুল মুমিনুনা হাক্কা ওরাই হলো সত্যিকারের ইমানদার তারা সত্যিকারের ইমানদার বিসমিল্লাহির হির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بنان اسلامي يا فازل مدرسه جميل مسجد وجبوش مازل الدجايجيته ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরতুল বরকাত হজরতলা আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আপনাদের এই অঞ্চলের। স্বনামধন্য ধন্যদিনী প্রতিষ্ঠান খালবলা মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হজরতুল আল্লাম হজরত মাওলানা হিফজুর রহমান সাহেব দমকর কাত আলিয়া আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন বাটি বাংলার গৌরব সুমিষ্ট ভাষী আলোচক সুমধুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাম হজরত মাওলানা তোফাজ্জল হোসেন জগন্নাথপুরী সাহেব দমত বরকাতহম আলিয়া উপস্থিত হজরত উলামাই কাম মুরব্বান আজাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দা রিমান্দার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই দিনই মজলিসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার নিয়তে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজলিসে অংশগ্রহণের অনেক ফজিলত বর্ণনা করেছেন নবীজি অনেক উৎসাহ দিয়েছেন অনেক ফজিলত বর্ণনা করেছেন বেশি বেশি ওয়াজ ফিলে নসিহতের মজলিসে বসবা এ সমস্ত মজলিসে বসলে আলেমদের চেহারার দিকে তাকাইলে জবানের আলোচনা শুনলে দুনিয়া মন মানসিকতা একটু পরিবর্তন হয়ে দিনের দিকে দাবিত হয় পরকালের কথা স্মরণ হয় এবং আলেমদের মজলিসে বসলে কিছু অজানা জিনিস জানা যায় আমল করা শেখা যায় যাদের জন্য মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় নাই এই সমস্ত মজলিস দাওয়াতে তাবলিক তাদের জন্য চলমান মাদ্রাসা আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়টা আলোচনা করব। ইমানদারের পরিচয় সত্যিকারের ইমানদার আসলে কারা দুনিয়ার জমিনে দাবির ক্ষেত্রে আমরা সবাই তো ইমানদার আমরা যারা মুসলমান দাবিতে সবাই ইমানদার কিন্তু আসলে সত্যিকারের ইমানদার কারা একটা হলো আমি নিজের পক্ষ থেকে দাবি করি আমি ইমানদার আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া তুমি ইমানদার সমান বেশ কম আছে নিজের পক্ষ থেকে দাবিতে সকলেই ইমানদার বরং নামাজির চাইতে বেনামাজি শক্ত ইমানদার নিজের পক্ষের দাবি সচরাচর দেখা যায় বেনামাজি নামাজি রে গাই যায় কয় ইমানটা কর নামাজি নামাজিরে কয় সুদ খুঁড়ে ভালো মানুষ রে কয় ইমানটি কয়নি না কয় না নিজের হক্ষ থেকে দাবিদার ইমানদার সমাজে বেশি সত্যিকারের ইমানদার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়া ইমানদার গুণের অধিকারী ইমানদার সংখ্যায় খুব কম মুসলমান ইমানদার ভায়েরা হাসরের মাঠ কায়েম হবে আমাদের সকলেই দুনিয়া ছাড়তে হবে বহুদিন গণিত সময় লম্বা এক সময় কবরে থাকার পরে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে উঠাইবেন যারা ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারছেন তাদের কপাল ভালো সকলের ইমান তো আর সমান নয় লাইটের পাওয়ার কি সব জায়গায় সমান লাইটের পাওয়ার সব জায়গায় সমান কেউ যদি যাররা পরিমাণ ইমান নিয়েও দুনিয়া ছাড়েন ওই মানুষটাও সফল সে একেবারে বিফল না কিন্তু আগের কাতারে দাঁড়াইলা মুসল্লি মুসলমানদের সমাজে জীবন যাপন করলা মুসল্লি বহু ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত মুসল্লি কিন্তু এমন কিছু বদ আমল তার জীবনে ছিল যেই বদ আমলের কারণে ইমান হারা হয়ে দুনিয়া ছাড়ছে হোক সে দুনিয়াতে সাত রাজ্যের মালিক তবু সে কপাল পোড়া যাররা পরিমাণ ইমান নিয়েও যদি দুনিয়া ছাড়তে পারেন সারা জিন্দিগিও যদি সে গুণার মধ্যে খাটায় তাকে মরার সময় ইমান লইয়া মরছে তবু তার জন্য একটা সুসংবাদ আছে একেবারে কপাল না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার হাসরের মাঠ যখন কায়েম হবে এই পৃথিবীর জমিন থেকে যারা ইমান হারা হয়ে দুনিয়া চারছে আল্লাহ ঘোষণা দিবেন তোমরা জাহান নামে চলে যাও তোমাদের কোন আমল নামার হিসাব নাই বিনা হিসাবে জাহান নাম ইমান হারা হইয়া দুনিয়া চারশ তোমার হিসাব নিকাশ নাই ইমান হারা যারা চিরদিনের জন্য জাহান নামে যাবে তারা আর একদল মানুষ হবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন কখনো আল্লাহর হুকুম মেনেছেন কখনো মানেন নাই কখনো পালন করেছে কখনো পালন করেন নাই নামাজও গেছে না আল্লাহ মানে ভগবানও দেহে মানি না দেখতাম যাই ভগবানের আপা ওটা দেখতো যায় আসে না নাই মুসলমানের সন্তান একটু তো দরকার তোমার লজ্জাতে কয়জন মানুষ আইয়ে তোমার গরু কয়জনে একা মুসলমান ইমানদার ভাইয়েরা আমার যারা ইমান হারা হয়ে দুনিয়া ছাড়বে ওই মানুষগুলো অনেক মুসলমান ইমানদারে মন মুসলমানের সন্তান কিন্তু মরার সময় ইমান হারাপ এর একটা কিছু কারণ দুই একটা কোয়া দরকার আছে না নাই তাহলে জানে রাখবো বয় ঢুকবনে না জানলে বয় করব কি বেঈমানদের কিছু আমল মুসলমানের কিছু সন্তানের কাছে পছন্দ লাগে বেইমানদের কিছু কার্যক্রম মুসলমানের কাছে বালা লাগে যেমন একটা পূজা কথা বুঝে আসতেছে কাজটা তোমার না কাজটা হইলো মূর্তি পূজারীদের পছন্দ হইব তাদের তুমি যাও কেন বোঝা গেল তোমারও বালা লাগে যেই টাইমে তোমার যেখানে থাকার কথা সেইখানে থাকো না যেখানে থাকার কথা না সেইখানে থাকো আল্লাহর প একম বলে খাদিসের মধ্যে বলেন ইদা উমিলা তিল খতি আতুফিল আর মং শাহীদাহা ফা কারিহা হা কনকমন গো বা আনহা অমন গো বা ফারদিয়া কনক মং আল্লার নবী বলেন যখন কোনো অন্যায় কাজ নিষিদ্ধ কাজ হইতে থাকে ঘটনাক্রমে একজন মানুষ সেইখানে হাজির নিষিদ্ধ কাজটা পছন্দ করে না অনেক মুসলমানের দোকান পূজা মন্ডপের সামনে নাম হাজি মুসল্লি আছে না নাই মনে মনে দোকান দোকানদারে মনে মনে পূজা পছন্দ করে না গান বাজনা পছন্দ করে না অন্যায় কাজ দেখতে পারে না কিন্তু ওইখানে থাকতে সে বাধ্য না পাই এই যে লোকটাই সেখানে সে থাকে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছায় এই মানুষটা ওইখানে বৈশা বৈশা অন্তরের জলায় জলে দোকানটা বন্ধ করলেও পরিবার চলে না চাকরির ডিউটি না করলেও আমার চাকরি থাকতো না অনেক পুলিশ রে পূজার নাম দেখা যায় আবদুল্লাহ আশরাফুল ইসলাম বন্দুক লোয়া গুরাটি কিন্তু মনে বড় জ্বালা ইচ্ছায় আসি নাই বাধ্য করে পাঠাইছে আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো যদিও বাধ্য হইয়া ওইখানে আছে আসে জোরপূর্বক ভাবে রাখা হয়েছে ওরা ইচ্ছায় সেখানে যায় নাই নবীজি বলেন অনুপস্থিত লোকদের হুকুমে তারা মোলনামা যারা এখানে আসে নাই তারা যে এখানে উপস্থিত ওই যে লোকগুলো যারা আসে নাই মনে করো ওরা তাদের মতো যদি ওদেরকে বাধ্য না হইতো তারা এখানে আসত না হুকুম পক্ষান্তরে একদল মানুষ কোন কারণে আসতে পারে নাই কোন গুনার কাজে জমিনে যখন গুনার কাজ হয় সে কোন কারণে আসতে পারে নাই অর্থাৎ ফানান গান হইতাছে উদাহরণ দিতেছে গান তো ফানান জীবনে হইতো না বানান গ্রাম গান হইব নার আওয়াজে বোঝা যায় মাঝে মাঝে বান হইও এমন এক জগতে বসবাস করি মসজিদেরও সভাপতি ওয়াজেরও সভাপতি এই নির্লজ্জকে গানেরও সভাপতি হয় এমন পাবলিকও আছে না নাই গানের সভাপতি হয়েছিস হেন তো কি মর মসজিদ আজকে লাগে মসজিদের হুয়াদ না দিলে গোষ্ঠী করে নেয় মুষ্টির সাল দিতাম না সান্দা দিতাম না এমন অভাব লিগ আছে না নাই ফানান গ্রাম ওয়াজ হইতেছে বিদেশে মানুষ এই গ্রামের কোন ছেলে যদি বিদেশ থাকে বা ডাকায় থাকে ওইখান থেকে যদি আফসুস করে যদি আমি গ্রামে থাকতাম তাহলে ওয়াজে গিয়া তফসির শুনতাম আলেমদের মজলিসে গিয়া বসতাম আল্লাহর পায়গাম্বর বর্ণনা করেন বান্দারে জানিয়া রাখো অনুপস্থিত লোক যারা আছে আফসুস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত হইলে যেই সব হইব হয়তো কথা শোনার অর্জন হইত না আসর ভাইত না কিন্তু আমল নামাই সব ঠিকই পক্ষান্তরে যদি অন্যায় কাজ হইতো আর বিদেশটাকে যদি কিরিমিরি করতো বাড়ির না নবীজি বলে তাহলে যারা রয়েছে ওর আর যেই ভরিমান গুণা তুমি যে নাই তোমার ওই ভরিমান ইমানদারের সন্তান মুসলমানের গড়ে জন্ম নিছে ইমান হারা মরার যে একটা কারণ এর মধ্যে হইল জন্ম নিছে গড়ে পরিবেশ হইছে মুসলমানের কিন্তু বিধর্মীদের কালচার তার কাছে বালা লাগে বিধর্মীদের অনুষ্ঠান দেখতে তার পছন্দ হয় আমার মুসলমান অনেক গুণ কম বয়সের অনেক বোনেরা এইরকম রুচি শোনা যায় দেখতে তাদের খুব ভালো লাগে তোমার রুচি পরিবর্তন করো নইলে ভবিষ্যৎ বড় অন্ধকার যুবক ছেলেরা খ্রিস্টানদের কিছু কালচার তাদের ভালো লাগে ইহুদিদের কালচার ভালো লাগে তোমার রুচি এখনই বদলাও নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকার জন্ম নিলা মুসলমানের গড়ে কিন্তু মোহব্বত তোমার অন্তরে অন্য কিছু ভয় আছে ইমান লইয়া যাইতে পারবা কিনা একটা কারণ আর একটা কারণ কুয়ে দি আদম আলাইহ সালামকে আল্লাহ যেই দিন বানাইলেন কমপ্লিট রূপ দিয়া রুহু দিয়া সামনে দাঁড় করাইলেন একদিকে আদম আর একদিকে ফেরেস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আদমের ভিতরে আল্লাহ ইলিম ঢুকায়া দিলেন এলেম এলেম মূলত এলেমের মালিককে কার কাছ থেকে আসে এলিম আল্লাহ কাছ আল্লাহর জ্ঞান মহান মাউলে রিলিম ঢুকায়া দিছেন ভিতরে ইলিম দেন নাই মাটির মানুষ আদমের ভিতরে দিছে মাটির বডিওয়ালা আদমের দাম বাইরে গেছে কিসের কারণে কথাগুলো বুঝতেছে কেমন বাড়ছে আল্লাহ ঘোষণা দিলেন ফেরেস্তারাত তোমরা নূরের তৈরি কিন্তু আমার হুকুম মাটির তৈরি আদমকে দাও সম্মান জানাও কেন জাননি তার ভিতরে আমি দিছি এই জন্য সেজদা দাও আল্লাহর হুকুম পালন করতে গিয়া একজন ফেরেস্তা সকলের আগে সেজদা দিছে আল্লাহর হুকুম অমান্য করিয়া ইবলিস সুজা দাঁড়ায় রয়েছে একজনে দেয় নাই আর একজনে আগে একজনে পুরস্কার পাইছে একটা আর একজনের লানত পাইছে একটা। খানের কারণ কিন্তু একটাই কারণ হলো আলেমকে সম্মান দেওয়া না দেওয়া কথা বুঝে আসতেছে আল্লাহ যাকে ইলিম দিয়েছেন الله قم دلنا ميجر علم دلام تر مرجد برايا دلام يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله باك رب العالمين بلد تما در مدجر إمان دار ورا مرجد بان الامان دار در مدجر علم ولا ترا مرجد بان আসমানের নিচে যত মানুষ সমস্ত মানুষের মধ্যে হইল আর ইজ্জতলা হইলো ইজ্জল হইল আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন ফেরেস্তা রে সকল ফেরেস্তার আগে তুমি দা দলাইছো তোমার সাজদাটা আগে পড়ছে ওই ফেরেস্তার নাম ইসরাফিল আলাইহিসাম চারজন বড় ফেরেশতা আছেন না নাই ইসরাফিল আলাইহিসাম আগে দিয়ে দিছেন আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আমার আলমকে আমি যাকে ইলিম দিয়ে ইজ্জতলা বানাইলাম তার ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিলাম তোমার কপালে লিখিয়া দিলা পক্ষান্তরে সুজা দাঁড়ায় রইছে বরং যুক্তি দেয় আমি আগুনের তৈরি সে তৈরি মাঠের যুক্তি দেয় সে আমার চাইতে সম্মানী কেমনে হইতে পারে হিসাব মিলায় রাখবেন অনেক সময় দেখা যায় দনি বাফের ভূত জেনারেল শিক্ষিত এলাকায় নামি দামি মানুষ আর এলাকার গরিব একজনের আলেম হয়ে গেছে এই জন্য সে যে বড় লোকের তার সামনে নত হইতে চায় না বুঝেইতেছে আপনাদের নত তোমার হইতে বাধ্য কারণ আল্লাহ তাকে ইলিম দান করেছেন আর ইলিম একজনে চাইলেই পায় না আল্লাহ পছন্দ করতে হয় আল্লাহ মায়া করেন আল্লাহ করেন তারে দান করেন আল্লাহ যদি দেন তাহলে বুঝিয়া নিবা আল্লাহর পছন্দের বান্দা তুমি কৃপণতা করিয়া সম্মান করার থেকে দূরে বানা তুমি তার ইজ্জত দিবা আলে মুলামাদের ব্যাপারে অনেক মানুষ দেখবেন বাঁকা নজরে তাহে বাঁকা নজরে হাসরের মাঠে আল্লাহ জিগাইব আল্লাহ জিজ্ঞাসা করবেন বংশের মধ্যে কোন আলেম আছে পারে না সব ডিসিএসপি বড় বড় অফিসার কাহা ছেলেফেলে আলেম নাই বংশের মধ্যেও নাই আত্মীয় স্বজনের ভিতরে নাই কয়ে আত্মীয়র ভিতরে শুনছিলাম শল্যের ভূত ফর্ত বেটার নাম সলিমুদ্দিন দুনিয়ায় সলিমুদ্দি ডাকছে না গরিব বেড়াছে সল্লের ডাকত সল্লের হুত হর তো কই এই সল্লের হুতে যদি আজকে কয় তরে মাপ দেন কথা বুঝাইতেছে আপনাদের যে সমস্ত লোক আলেম আমাদেরকে এনকার করে ঘৃণা করে সমালোচনা করে ইমান হারা হইয়া মরার ভয় আছে একটা হলো বিধর্মীদের কালচার পছন্দ করা আর একটা হইলো আলেমুল আমাদের ঘৃণা করা কথা বুঝে আসতেছে আপনাদের পক্ষান্তরে আলেমদেরকে যদি কেউ মহাব্বত করে ওই মানুষটাকে আল্লাহ যেই পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো গুণাগার হলেও ইমান লইয়া মরতে পারব একটা সিফতের কারণে আর যারা ইমান নিয়ে মরবে হাসরের বিচার হবে বলছিলাম মনে আছে শুরুতে প্রথমে জাহান নামে যাবে কারা ইমান হারা হয়ে মরবে যারা ওদের কোন হিসাব নিকাশ নেই দুই নম্বর হলো বিচার হবে এক একদলের ইমান লইয়া মরছে দাররা পরিমাণ ইমান লইয়াও যদি মরে তবু সে চিরস্থায়ী জাহান হবে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা দিবেন যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ কিন্তু একদল মানুষের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিবেন সত্যিকারের ইমানদার নিজের দাবিতে নয় আল্লাহর দাবিতে নিজের ঘোষণায় না আল্লাহর ঘোষণায় একদল ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন আমার হিসাবে যারা সত্যি ইমানদারের গুণে গুণান্বিত ওই মানুষগুলোকে হাসরের মাঠে আমি দাঁড় করায় আরাকব না ওই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দা ওই মানুষগুলো কারা এদের পরিচয়টা দেওয়াই আমার আজকের উদ্দেশ্য সুরাই আং ফালের প্রাথমিক কিছু অংশ তিল করেছি অনেকটা সময় চলে গেছে আমার অন্য দিকে তবু ওইগুলো তো দরকারি মুখ আসল এত উঠতাম পড়ি না যাই মাতা তাল্লার থেকে ইমানদারে আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণে সুজা তর্জমার দিকেই চলে যেতেছি আপনারা খুব চোখ ফিরায় রাখবেন কান ফিরায় রাখবেন মনোযুগের সাথে শুনে ফেলবেন আমার হাতে আজকে একটু সময় কম আর একটা মাহফিল আছে এই জন্য সত্যিকারের এক ইমানদার যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তুমি আমরা সকলকে হিসাবের কাঠ করায় না করাইয়া বিনা হিসাবে যাওয়ার তৌফিক দিও জবান কুলে বলেন আমিন আর যারা সত্যিকারের ইমানদার হবেন আল্লাহ আকবর এই পাঁচ গুণের অধিকারী যারা হবেন আল্লাহ এদের ব্যাপারে তিনটা পুরস্কার ঘোষণা করেছেন কনসুভান আল্লাহ বলে সত্যিকারের ইমানদার যারা পাঁচটা গুণের অধিকারী আমি আল্লাহর ঘোষণায় ওরা সত্যিকারের ইমানদার আর সত্যিকারের ইমানদারদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দান করব একটা প্রশ্ন যাইকে যায় আল্লাহ কি কৃপন না দয়াল গরিব না ধনী তাহলে দেখা গেছে দানের ক্ষেত্রে নেকের ক্ষেত্রে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে বান্দা যদি কোরআনের হরফ তিলাওয়াত করে একটা আল্লাহ নেকি দেন দশটা বান্দাকে দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ কখনো কম করছেন এইটা তো আমরা দেখি নাই এই হিসাবটা তো মিলে নাই এই জায়গায় এসে প্রশ্ন জেগে গেল সত্যিকারের মুমিনের গুণ দেখলাম পাঁচটা আল্লাহ পুরস্কার যে দিলেন তিনটা প্রশ্ন জাগেনি না জাগে না কথা বুঝে আসতেছে আপনাদের এই কথাটা বুঝার জন্য আমরা সেই গুণগুলো সত্যিকারের ইমানদারের সিফত সেই গুণাবলী শুরু থেকে আবার এক মিনিটের মধ্যে আমরা একটু হিসাব মিলাই তাহলে আসবে প্রথম গুণ আল্লাহ বলেন উলুবুহুম আল্লাহর নাম তার সামনে উচ্চারণ হইলে আল্লাহর নাম তারে স্মরণ করায় দিলে আল্লাহর নাম শুনলেই ভিতরে কম্পন শুরু হয় আল্লাহর ভয় তার দিলটা তাকে কোন জায়গায় মানুষের কোন জায়গায় আল্লাহর বয় তাকে আর জুড়ে কর অন্তরে বয়ের সম্পর্ক কোন অঙ্গের সাথে অন্তরের সাথে দুই নাম্বার গুণ কুরআনুল করিমে তিলাওয়াত শুনলে তার ভালো লাগে এই ভালো লাগার সম্পর্কটা কোন অঙ্গের সাথে অন্তরের সাথে আল্লাহর প্রতি ভরসা করবে ভরসা করে কোন অঙ্গ দিয়া অন্তর দিয়া তাহলে প্রথম গুণ গেল তিনটা জায়গা পাইলাম একটা কথা বুঝে আসতেছে প্রথম তিন গুণের সম্পর্ক কয় জায়গার সাথে এক জায়গার সাথে আর সেই জায়গাটা হলো কলব অন্ত চার নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ যারা নামাজ কায়েম করবে একজন মানুষ যদি নামাজ আদায় করে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডি লাগে নিনা লাগে না তাহলে নামাজের যে নাম্বার চার গুণ যদিও গুণটা নাম্বার কিন্তু জাগা ভাইলাম দুই নাম্বার প্রথম তিন গুণের সম্পর্ক কলবের সাথে চতুর্থ নাম্বার গুণের সম্পর্ক হইল বডির সাথে জাগা ভাইছি দুইটা একটা হইলো অন্তর আর একটা হইলো বডি একটা হইলো অন্তর আর একটা হইল বডি পাঁচ নাম্বার গুণ মাল মাল আল্লাহর আল্লাহর দেওয়া রাস্তায় দেওয়া প্রথম সম্পর্কটা হলো কলপ দ্বিতীয় জায়গাটা বডি তিন নাম্বার হইলো মাল তাহলে জায়গাও কয়টা মিলল তিনটা যদিও গুণ তোমার পাঁচটা জায়গা মূল তিনটা জন্য আল্লাহ বলেন আমি তোমাকে পুরস্কারও দিলাম তিনটা আর একটু জোর এখন না সোহা। এখন পুরস্কারগুলো আল্লাহ কি কি দিবেন ওই পুরস্কারগুলো একটু দেখি মহান আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহ এক নাম্বার ওয়া মাগফিরাতুন দুই নাম্বার ওয়ারি স্পু করি ইম তিন নম্বর লাহুমদা রজা তুমি ইংদার অবদিহিম মহান আল্লাহ পাক আতরব গুলা আয়লামিনের পক্ষ থেকে গুণীদের ইজ্জত বাড়ায় দেওয়া হবে সত্যিকারের ঈমানদারের মর্যাদা বাড়ায়া দেওয়া হবে সত্যিকারের ঈমানদারের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছে। একজন ইমানদার যতক্ষণ দুনিয়াতে হইবে না সত্যিকারের ইমানদারের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছেন আসরের মাঠে কোনো কষ্ট নাই কোন ফেরেস তার নাই ডাইরেক্ট ডাইরেক্ট লাইন বিনা হিসাবে জান্নাত সত্যিকারের ইমানদার কেমন মর্যাদা আল্লাহ বাড়াইছেন সামনে থাকলেও মানুষ তার প্রশংসা করবে সামনে না থাকলেও মানুষ তার প্রশংসা করবে উপস্থিত থাকলেও তার জন্য দোয়া করবে অনুপস্থিত থাকলেও তার জন্য মানুষের দিল কাটবে নিজের কাছের মানুষেরও সম্মান দিবে দূরের মানুষেরও সম্মান দিবে কারণ আল্লাহর দেওয়া সম্মান নিজের কামানো সম্মান বেশ কম আছে নিজের কামানো সম্মানে সামনে দেখলে সালাম দেয় পিছনে গালি দেয় আর আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর দেওয়া সম্মানই মানুষটা কাছের মানুষেও সম্মান দিবে দূরের মানুষেও সম্মান দিবে উপস্থিত থাকলেও সম্মান দিবে অনুপস্থিত হইলেও সম্মান দিবে কারণ আল্লাহ নিজে বলেন আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে যে কোন কাউকে সম্মান দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় প্রথম আসমানে আইসা ঘোষণা দেন ও আসমানের ফেরেস তারা জমিনের অমুকের সন্তান অমুককে আল্লাহ ইজ্জত ওলা বানাইছেন তোমরা তারে ইজ্জত দিও আসমানের ফেরেস তারা ঘোষণা দেয় জমিনের ফেরেস তারা শুনে জমিনের ফেরেস তারা ঘোষণা দেয় সমস্ত প্রাণী কুলরা শুনে ওই প্রাণী কুলরা শুই না সত্যিকারের ইমানদার রে মর্যাদা দেয় কেন ওই যে তিনটা গুণ তার কলভের সাথে সম্পর্ক মনে আছে তো আল্লাহ তার এমন ইজ্জতলা বানাইয়া দিবেন তার কলবটা যেন প্রশান্তি লাভ করে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি পায় এই শান্তিটা এই মর্যাদাটা আল্লাহ কলবে দিলেন কেন অন্তরে দিলেন কেন মুফাসিরিনে কেরাম বলেন যে শান্তির সম্পর্কটাই মূলত অন্তরের সাথে শান্তির সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে বডির সাথে না ভাই আপনারা দেখবেন একজন মানুষ যদি অন্তর শান্তি থাকে গাছতলায় ইট মাথার তলে দিয়েও ঘুমাইতে পারে নাক ডাকের চুড়ে মশা দাঁড়াইত না কলব যদি শান্তি থাকে আর মনে যদি শান্তি না থাকে পাঁচতলায় এসি রুমেও গুম না হয় শান্তির সম্পর্ক বডির সাথে না মনের সাথে মনের সাথে এই জন্য আল্লাহ বলেন আমি প্রথম পুরস্কার তোমার মর্যাদা বাড়ায়া তোমারে সম্মানী তোমার দিলটাকে আমি শান্তি দিয়ে ভরপুর করে দেব দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন গুনের গুনাহ বলে দুই নাম্বার জায়গা কোনটা আছেন মনে আছেন কোনটা বডি 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 গুনের নম্বর আছেন চার কিন্তু জায়গা দুই নাম্বার এই বডি একজন মানুষ যত গুণা করে বান্দা এই দুনিয়াতে চলতে ফিরতে একটা বাজার বাজার এই দুনিয়ার বাজারে চলতে ফিরতে তোমার গুণা হইয়া যাইতে পারে তুমি বান্দা যদি নামাজ কায়েম করে ফেলো নামাজ যখন তোমার কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা দেন ওয়া দুই নাম্বার পুরস্কারটা আমি তোমারে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার এই বডি দিয়া যা যা গুনাহ কামাইছো আমি আল্লাহ তোমারে মাফ করে দিব আল্লাহ মাফ করে দিব তিন নাম্বার পুরস্কার তিন নাম্বার জায়গা জায়গাটা কি মাল আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দাও সুতরাং তিন নাম্বার পুরস্কার তুমি শুনিয়া রাখো তোমার জন্য পুরস্কার হলো তোমারে আমি সম্মানী খাবার খাওয়াইব সম্মানী খানা তোমার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার জমিনে একজন মানুষ দশ হাজার টাকার খাবার লইয়া টেবিলও বইসে একসাথে দশ হাজার খাইব দেশি মুরু খাসি গরু দুধ পোলাও সিরা যা আছে দশ হাজার টাকার খাবার একসাথে লইয়া বইসে বন্ধু বান্ধব লইয়া খাইব কিন্তু এই টাকাটা যে ছিল এটা সুদের বা ঘুষের আছে খাওয়ান কি কম কিন্তু যদিও তোমরা দেখতেছ বাহ্যিক দৃষ্টিতে খাবার অনেক উন্নত কিন্তু না ওইটা তো হালাল না হারাম টাকার ইনকাম আর হারাম টাকার ইনকামে যদি কেউ খাবার খায় তার পেট ভালো হইতে পারে পেট মোটা তাজা জীব বায় মজা হইতে পারে বডি তেল তেল হইতে পারে কিন্তু আত্মা অসুখ হইয়া যাইব শুকর কুকুরে দেখবেন রক্ত ফসা এগুলো খায়া মোটা তাজা হয় শুকুর কুকুর কিন্তু মানুষে যদি কায়ে অসুখ হইতো না ঠিক তেমনি হারাম খাদ্য খেয়ে হারাম ইনকামে ইহুদি নাসারা বেঈমান কাফের ওরা উন্নতি লাভ করতে পারে ইমানদারের উন্নতি হবে না ইমানদার রুহানিভাবে অসুস্থ হয়ে যাবে হারাম খাদ্য খাইবে শরীর মোটা তাজা তেল তেলা হইতে পারে রুহ দুর্বল হইয়া যাইব রুহু দুর্বল হওয়ার কারণে কি হবে জানেন নি নামাজের দিকে মন আর চলত না গুনার দিকে দাবিত হইব নেকির দিকে চলতো না রুহু অসুস্থ হইয়া যাইব আর যদি শুটকি চাপা দিয়েও খাবার খায় একটু শাক দিয়া কাইছে ডাল দিয়া কাইছে হালাল খাবার কাইছে শরীর যদিও শক্তিশালী বা মোটা তাজা না হয় তার রুহ শক্তিশালী হওয়ার কারণে ইবাদতে মজা পাইব ইবাদতের দিকে হইব মন্দাবিত আর ওইটাই তো একজন আসল কাজ মহান আল্লাহ বলেন বান্দা আমার আমার দেওয়া যারা রাস্তায় দেয় আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি এদেরকে পবিত্র খানা খাওয়াইব সম্মানই খানা খাওয়াইব সম্মানের খানার আরেকটা অর্থ আছে ফুতের বৌয়ে দেয় শ্বশুর বাপ লারা সারা দিয়ে দেয় এমনও ঘটনা আছে না নাই এটা কি সম্মানের না সরমের বৃদ্ধাশ্রমে যা কি সম্মানের খাওয়ন না অপমানের কথা বুঝে আসতেছে আপনাদের আল্লাহ রবীন্দিন বলেন সত্যিকারের ইমানদার যারা সম্মানিত খাওয়ন পাইব তারা গুণ বললাম পাঁচটা পুরস্কার গেল তিনটা পুরস্কার তিনটা কেন যে পাঁচটা গুণের জায়গা তিনটাই তিনটাই যার অন্তরটা এমন থাকে যে আল্লাহর নাম জাগা শুনলে ভীত হয়ে যায় আল্লাহর শুনলে ভালো লাগে সর্ব হালতে আল্লাহর প্রতি খুশি আল্লাহর প্রতি ভরসা লইয়া চলে তার অন্তর আল্লাহ মর্যাদা দিয়ে ভরপুর করে দিবেন চতুর্দিকে তার সম্মান থাকবে দুনিয়ায়ও আখেরাত যেই মানুষটা নামাজ কায়েম করবে আল্লাহ বলেন নামাজ যদি তোমার কায়েম হয়ে যায় এই বডি দিয়ে যা যা গুণা কামাইছো বান্দা আমি তোমারে মাফ করে দিব আর আমার দেওয়া মাল আমার রাস্তায় যখন দিবা এই ভয় পাইও না যে তুমি গরিব হয়ে যাইবা এই ভয় পাইও না বাচ্চা থাকলে খাইবা কি ফিনবা কি আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সম্মানের খাওন খাওয়ায় আনি আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের ইমানদার হওয়ার তৌফিক কেন দান করেন সত্যিকারের মুমিনের সত্যিকারের ইমানদারের গুণাবলী আল্লাহ আমাদের মধ্যে দান করেন আমরা বলি আমিন আরো জুড়ে বলেন আমিন